নমস্কার, আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। আমার ইউটিউব চ্যানেল দি আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন, তাহলে খুব সহজেই এবং তাড়াতাড়ি অঙ্ক শিখতে পারবেন। আমি ধারাবাহিকভাবে বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করছি, কারণ পরিমিতি আমাদের একটু সমস্যা হয়, সেই জন্য চ্যাপ্টার ধরে বর্গক্ষেত্র আজকে পার্ট ফোর নিয়ে আলোচনা করব। কি আছে এখানে? একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত একটি বর্গক্ষেত্র আছে, এই যে বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সর্ববৃহৎ বা বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখুন, এটা যদি আমরা করতে যাই অনেক বড় হয়, কিন্তু সর্বদা বর্গক্ষেত্র ও বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত সর্বদা 14:11 হবেই হবে। আমি এটা প্রমাণ করে দেখাই। ধরুন এই একটা বর্গক্ষেত্র আছে, এর বলছে বাহু বলেছে 2a, তাহলে এর মধ্যে সর্ববৃহৎ বৃত্ত যেটা আছে তার ব্যাসও 2a হবে, অর্থাৎ ব্যাসার্ধ হবে a। তাহলে আমি আগে যদি এখানে বের করতে চাই এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে 2a যদি বাহু হয় তার হোল স্কোয়ার করে দেব, তাহলে 4a². এইবার এই বৃত্তটার ব্যাস হয়েছে 2a, তাহলে ব্যাসার্ধ a। তাহলে এখন যদি আমি বৃত্তের ক্ষেত্রফল পাই r² পাই, আর মানে এখানে a² তাহলে এখানে পাই মানে 22/7 × a² আর এই হচ্ছে 4a², এর নিচে কিছু নেই মানে 1, তাহলে ইস্টুর উভয় দিকে একই জিনিস কাটা যায়, স্কোয়ার স্কোয়ার কেটে গেল। এবার আমি কোনাকুনি গুণ করে দেব, তাহলে কি হবে 4×7:22, তাহলে 2 আর এই 11 কাটলাম, তাহলে হচ্ছে 14:11। অতএব এটা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি বর্গক্ষেত্র আর তার মধ্যে অঙ্কিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল থাকলেই এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত সর্বদা 14:11 হবে। এটা আমাদের একদম মাথায় ঢুকিয়ে নেই, কিভাবে আসছে আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম। তাহলে অঙ্কে আসি আমরা, অঙ্ক কি বলছে? অঙ্ক বলছে 42 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, 42 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফলের কত বর্গমিটার? তাহলে আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইস্টু বৃত্তের ক্ষেত্রফল সমান সমান 14:11। এখানে আমার বলে দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত, তাহলে এটা যদি 42 হয় এটা কত হবে, এটাই প্রশ্ন। দেখুন এর 3 গুণ করলে এটা হয়, তাহলে 3 গুণ করে দিন, 3×11 = 33 বর্গমিটার। কোন অপশনে আছে? সি অপশন, এটা হবেই হবে, 14:11 এটা হবেই হবে। এর পরেরটা কি আছে দেখুন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? আগেরটায় কি দেওয়া ছিল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া ছিল, বৃত্তের ক্ষেত্রফল বের করেছে। এবার এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া নেই, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইস্টু বৃত্তের ক্ষেত্রফল কত, এটা হচ্ছে 14:11। এখানে বৃত্তের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 66, এর কত গুণ আছে এটা? 6 গুণ, তাহলে এর 6 গুণ করে দিন, 6×14=84, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল 84। নেক্সট আবার কি বল দেখুন, এখানে আবার দেয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া নেই, বৃত্তের ক্ষেত্রফল দেয়া আছে 42। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 14 হলে বৃত্তের ক্ষেত্রফল হবে 11, এখানে বৃত্তের ক্ষেত্রফল দেয়া আছে 22,
11 এ দুগুণ এটা দুগুণ করে দিন, কত হয়ে যাবে 28। কোন অপশনে? ডি অপশন। নেক্সট দেখুন, এখানে আবার বড় ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল 14 হলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? 11। এখানে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 98, বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে এর 7 গুণ আছে, এটা এর 7 গুণ করে দিন, 77। তাহলে এই কোন অপশন হলো? বি অপশন। তাহলে এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল, বড় ক্ষেত্রের মধ্যে সর্ববৃহৎ বৃত্ত থাকলে তার ক্ষেত্রফলের অনুপাত হবে 14:11, হবেই হবে। যদি তোমাদের এটা ভালো লাগে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার জন্য এটা শেয়ার করে দেবে। আর তোমাদের যদি আমার কাছে ক্লাস করতে ইচ্ছুক হও, তোমরা নিজের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং আমাদের কয়েকটা সেন্টার আছে তার অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার কাছে ক্লাস করতে পারবে। নমস্কার, ভালো থাকবে।